চল রে তুই চল রে চল রে আজ বুকে সাহস নিয়ে চল রে, মৃত্যু ভয়কে তুই জয় করে নিয়ে আজ বুকে সাহস নিয়ে চল রে। স্বপ্ন সত্যি হয়েছে আমার, খুশির সীমানা যে করেছে যে পার, বুকে সাহস নিয়ে বেরিয়ে পড়বো এবার। ও মা তুমি ভেব না, আসবো ফিরে আবার, লা 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 লা। আমি আর্মিতে চাকরি পেয়েছি। সে তো খুব ভালো কথা রে বাবা, তুই আর্মিতে চাকরি পেয়েছিস। যখন আমাদের দেশ পরাধীন ছিল, আমাদের ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করত, তখন তো দাদু আজাদহিন বাহিনীতে যোগদান করেছিল। আবার তুইও দেশের সৈনিক হয়ে কাজ করবি, আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে রে বাবা। মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন দেশের হয়ে কাজ করতে পারি আর ভারত মাতার মান রক্ষা করতে পারি। কই গো, এই দেখো আমাদের বাবা চাকরি পেয়েছে, তুমি তাড়াতাড়ি বাইরে এসো। কি বললে? আমাদের খোকা চাকরি পেয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বাজার থেকে মিষ্টি নিয়ে এসো, পাড়ার সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। বাবুর চাকরির কথা শুনে আমার আনন্দে বুকটা ভরে গেল গো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। আব্বা মা আমি তাহলে আসি। বাবা তুমি দেশের সৈনিক হিসেবে দেশকে রক্ষা করার লক্ষ্যে কাজ করতে চলেছো, আমাদের মহান ভারতবর্ষ যেন কোনো অপশক্তির কাছে মাথা নত না হয়, সেটার দিকে খেয়াল রেখো বাবা। ঠিক আছে আব্বা। বাবা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখে গেলে হতো না? না মা, আমাকে ট্রেন ধরতে হবে, আসছি তাহলে। হ্যাঁ মা আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা বুড়া বুড়ি আর কেমন থাকবো বাবা, এদিকে তো তোর যাও অনেক দিন হয়ে গেল, আবার তোর ট্রেনিংও শেষ হয়ে গেছে। এবার তাহলে এক মাসের ছুটি নিয়ে তুই বাড়ি আয় বাবা, তোর বিয়ে দেব। তুই আমাদের একমাত্র ছেলে, তুই চাকরির জায়গায় থাকিস, আমাদের আর একা একা এই বাড়িতে থাকতে ভালো লাগছে না। তুই বাড়ি আয় বাবা, তোর বিয়ে দেব। ঠিক আছে মা, আমাদের হেড অফিসে আমি একটা চিঠি করি, দেখি মেজর সাহেব কি বলছে। ঠিক আছে বাবা। মা আব্বা তোমরা সব কোথায়? এই দেখো আমি বাড়ি চলে এসেছি। বাবা তুই বাড়ি চলে এসেছিস, আয় আয় ঘরে আয়। বস বাবা বস, আমি তোর জন্য পানি নিয়ে আসি। এই নে বাবা পানি। বাবা তোর জন্য একটা মেয়ে দেখেছি, তোর যদি পছন্দ হয় তাহলে বিয়ে দিয়ে দেব। দেখো মা আমার হাতে সময় নেই, এক মাসের ছুটিতে এসেছি, যা করার তাড়াতাড়ি করো। ওগো ঘটক মশাইকে ফোন করো, ঘটক মশাইয়ের সঙ্গে বাবু গিয়ে মেয়েটাকে দেখে আসুক। ঠিক আছে।
আমি এক্ষুনি ঘটক মশাইকে ফোন করছি। তুমি আগে বাবুকে দুটো খেতে দাও তো। কি ব্যাপার সাকিব, মেয়ে তো দেখলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। ঘটক মশাই, মেয়ের নাম্বারটা একটু ম্যানেজ করে দিন না, নিজেদের মধ্যে একটু পরিচয় করে নিতাম। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো আমি দেখছি। এই নাও মেয়ের নাম্বার। হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার শবনম, কথা বলছো না? লজ্জা পাচ্ছ নাকি? আর কদিন পরেই তো তোমার আর আমার বিয়ে, লজ্জা কিসের, কথা বলো। হ্যাঁ বলেন। আচ্ছা শবনম, আমাকে তোমার পছন্দ হয়েছে তো? কি যে বলেন। আচ্ছা তোমার ভাষা আমি বুঝে গেছি, আর কিছু তোমাকে বলতে হবে না। এই আমি তো এক মাসের ছুটিতে বাড়িতে এসেছি, তাহলে বিয়ের পরে কোথায় হানিমুনে যাবে বলো? আমি কি বলবো, আপনার যেখানে ইচ্ছা। আর আপনি আপনি করো না তো, এখন থেকে নাও দাও করো। ঠিক আছে তাই করবো। তাহলে সেই কথাটা শোনাও। কি সেই কথাটা? কোন কথাটা একবার বলো না। আই লাভ ইউ। না আমার কেমন লাগছে। শবনম একবার বলো। আই লাভ ইউ। এত আস্তে কেন, একটু জোরে বলো, মিষ্টি করে। আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। হয়েছে এবার। শবনম এখন তাহলে রাখি। আজকে আমি দিলাম, কালকে তুমি দেবে। কালকে তো বাবুর বিয়ে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, না কিছু বাকি আছে? ভালো করে মনে করে দেখো তুমি যা ভুলো। তুমি আমাকে কি মনে করেছো? বিয়ের গাড়ি থেকে শুরু করে সবাইকে নিমন্ত্রণ করা, সবকিছু বাজারঘাট করা, সবকিছু হয়ে গেছে। শুধু এখন দুই হাত এক জায়গায় করে বৌমাকে ঘরে নিয়ে আসলেই হয়ে গেল। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, তোমরা সুখী হও। সাকিব যা, বৌমাকে ঘরে নিয়ে যা। শবনম আজ থেকে আমাদের দুজনের নতুন জীবন শুরু হলো। সারা জীবন সুখে দুঃখে দুজন দুজনের পাশে থাকবো। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। আগামী কাল 15 আগস্ট, যে কোনো মুহূর্তে আমাদের ক্যাম্পে হামলা হতে পারে। তুমি যেখানে আছো যেভাবে আছো এখনই আমাদের ক্যাম্পে চলে আসতে হবে। এস স্যার। শবনম তুমি কিছু মনে করো না, স্যার ফোন করেছিল, আমাকে দেশের জন্য যেতেই হবে। আজকে আমাদের বিয়ে হলো আর তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যাবে। শবনম তুমি কিছু মনে করো না, আমাকে দেশের স্বার্থে যেতেই হবে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। প্রিয় তুমি থেকো ঘরে, আসব আবার ফিরে, ভুল বুঝো না মা, যেতে হবে ঘর ছেড়ে, ভারত মা ডাকে ওরে, তোমারে জানাই বিদায়। তুমি আমার প্রিয়তমা, পারলে করো গো ক্ষমা।
আব্বা, কি হলো খোকা, তুই এই পোশাকে কেন? মা, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে, আমাদের ক্যাম্পে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। স্যার ফোন করেছিল। বাড়িতে নতুন বৌমা, আর তোকে এইভাবে চলে যেতে হবে। আমি যে এই কথা মেনে নিতে পারছি না বাবা। রানী, তুমি খোকাকে বাধা দিও না। মা, তুমি একটা সৈনিকের মা হয়ে এ কথা বলো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। চল রে চল রে, তুই চল রে চল রে, আজ বুকে সাহস নিয়ে চল রে, মৃত্যু ভয়কে তুই জয় করে নিয়ে আজ বুকে সাহস নিয়ে চল রে। চল রে চল রে, তুই চল রে চল রে, আজ বুকে সাহস নিয়ে চল রে, দেশের লড়াই তোকে লড়তে হবে আজ বুকে সাহস নিয়ে চল রে। যে কোনো ভাবে আমাদের ভারত ভাইয়ের সম্মান রক্ষা করতে হবে। আগামী কালকে 15ই আগস্ট আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ভাবে যেন শত্রুপক্ষ আমাদের ক্যাম্পে হামলা করতে না পারে। এটা আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। সাবনাম, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি, কিন্তু তোমার জন্য খুব মন খারাপ করছে। মন খারাপ করো না, আমার এই মিশনটা শেষ হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। কিন্তু আমার খুব ভয় লাগছে, কাল 15ই আগস্ট, যদি তোমার কিছু হয়ে যায়। ধুর পাগলি, কিচ্ছু হবে না, তুমি অত চিন্তা করো না তো, অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও। তুমি কিন্তু সাবধানে থেকো। ঠিক আছে। এই, ওদের সবাইকে শেষ করে দিয়ে আজ এই পাহাড় দখল নেব। চল সবাই ওদের ক্যাম্পে হামলা করি। কমান্ডো, সব আপন আপন পজিশনে দাঁড়িয়ে যাও, যে কোনো মুহূর্তে আমাদের এরিয়ায় হামলা হতে পারে। এই, তোরা এই পাহাড়ে চারিদিকে ছড়িয়ে যা, এই পাহাড় আজ দখল করতেই হবে। ঠিক আছে বস, তাই হবে। কমান্ডো, ফায়ার করো। সাকিব, তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমাদের দেশ রক্ষা করতেই হবে। চলো ফায়ার করো। স্যার, আপনি সেফটি লেন, আমি দেখছি।